আসসালামু আলাইকুম সবাইকে শিক্ষামূলক চ্যানেল স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো বা শিখবো সেটি হলো আমরা কম বেশি যারা কম্পিউটার ব্যবহার করি তারা সকলেই জানি যে টাক্ বার আছে এই টাক্ক বারটি আমরা কিভাবে ওপেন করব এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি অনেকেই মনে করতে পারেন যে আমরা তো সকলেই জানি যে টাক্স বার কীভাবে ওপেন করতে পারে হ্যাঁ আমিও জানি যে আপনারা সবাই এই টাস্কবার কীভাবে ওপেন করা যায় সেগুলি আপনারা জানেন কিন্তু আজকে আমি দেখাবো যে আটটি উপায় আটভাবে আপনি এই টাক্স বারটি ওপেন করতে পারবেন একেবারে সহজ পদ্ধতি থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে আটটি উপায়ে আপনারা টাক্ক বার ওপেন করতে পারবেন এবং উইন্ডোজ এগারোতে যেটি আমরা কিছুদিন আগে পেয়েছি দু সালের পাঁচই অক্টোবর মাসে যে আমরা উইন্ডোজ এগারো পেয়েছি সেই উইন্ডোজ এগারোর মাধ্যমে এই আটটি উপায়ে দেখাবো আমরা কিভাবে টাক্ক বার ওপেন করব তো চলুন কথা না বাড়াই আমরা আজকের যে বিষয়টি সেই বিষয়টি শিখি প্রথমেই আমরা যেভাবে ওপেন করার চেষ্টা করব সেটি হলো আমাদের যে ডিসপিসি আছে এই যে পিসি আছে আমরা এই পিসিতে কি করবো ওপেন করবো পিসিটা ওপেন করার পর আমরা যে সি ড্রাইভ আছে আমরা সে সেই সি ড্রাইভটা ওপেন করবো সি ড্রাইভটা ওপেন করার পর আমরা যদি একটু লক্ষ্য করি দেখুন এখানে উইন্ডোজ লেখা আছে আমরা এই উইন্ডোজে কি করবো ওপেন করব উইন্ডোজ ওপেন করার পর আমরা নিচের দিকে যাব স্ক্রল করে মাউসটি স্ক্রল করে নিচের দিকে যাব আমরা যে সিস্টেম থার্টি টু আছে আমরা সেই জায়গায় যাবো এই যে দেখুন লক্ষ্য করুন আমার কার্সারটা যে জায়গায় আছে সেটি হলো সিস্টেম থার্টি টু এই সিস্টেম থার্টি টুতে আমরা কি করব। মাউস দ্বারা ক্লিক করে ওপেন করব। একটু সময় নিচ্ছে ওপেন করার পর এরকম একটি পেজ আপনার সামনে আমার সামনে আসবে আসার পর আমাদের যেটি করতে হবে যে টাস্ক ম্যানেজারটা কোথায় আসে আমাদেরকে একটু খুঁজে বাহির করতে হবে দেখুন এই যে টাস্ক আছে আমরা এই কি করব ওপেন করবো সরি এটা আমাদের পারমিশন নাই আমরা টাস্ক নিচেরটাতে আমরা এটাও আমাদের পারমিশন নাই তাহলে আমরা কি করব টাস্ক যে ম্যানেজার আছে আমরা একটু নিচের দিকে যাব মাউস স্ক্রোল করে নিচের দিকে যাচ্ছি আপনারাও যাবেন আমরা যদি আর একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি অর্থাৎ আমাদের যে টাস্ক ম্যানেজার লেখতে যে প্রথম অক্ষরটি সেটি হলো টি আমরা যদি সেই টিতে যা যাওয়ার চেষ্টা করি তাহলে দেখুন আমরা কিন্তু যাচ্ছি আস্তে আস্তে হয়তো যাওয়া হচ্ছে আমরা ওতে আছি কিউ আর এস আমরা এখনো এস এ আছি এই যে দেখুন টাস্ক আমরা কিন্তু টাস্কের টি টি অপশনে চলে আসছি এখন আমরা যেটি গর্ভ সেটি হলো আমরা টাস্ক ম্যানেজারটা খুঁজে বাহির করব এই যে দেখুন এটাই যে সেই টাক্স টি এ এস কে টি এ এস কে এম জি আর দেখুন আমরা কিন্তু আমাদের অপশনটা পেয়ে গেছি তাহলে আমরা আরেকটু যদি একটু বোঝার সুবিধার্থে বলি আমরা প্রথমে পিসি ওপেন করব তারপরে আমরা সিতে ক্লিক করবো অর্থাৎ সি ড্রাইভে আমরা ক্লিক করব এরপর আমরা উইন্ডোজে ক্লিক করব এরপরে আমরা সিস্টেম থার্টি টুতে ক্লিক করব তারপর কিন্তু আমরা এই যে টি এ এম জি আর এটা যদি আমরা মাউস দ্বারা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টাক্স ম্যানেজারটি ওপেন হয়ে যাবে দেখুন আপনারা যদি লক্ষ্য করতে পারতেছেন যে আমি কিন্তু অর্থাৎ প্রথম যে উপায়টি আমরা সেই প্রথম উপায় জানতে পারলাম যে আমরা কিভাবে ওপেন করব। এরপরে আমরা দ্বিতীয় যে উপায়টি আছে সেটি আমরা আলোচনা করব দ্বিতীয় উপায়টির জন্য আমরা যেটি করব সেটি হলো স্টার্ট যে বাটনটি আছে স্টার্ট বাটনের আমরা মাউস রেখে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করলাম রাইটে ক্লিক করার পর একটু যদি আমরা উপরের দিকে আসি উইন্ডোজ টার্মিনাল আপনারা লক্ষ্য করুন এই যে উইন্ডোজ টার্মিনাল আছে এই উইন্ডোজ যদি আমরা ক্লিক করি ক্লিক ক্লিক করলাম উইন্ডোজ টার্মিনালে করার পর আমাদের একটি পেজ ওপেন হবে আমাদের একটি পেজ ওপেন হবে এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের লেখতে হবে টি এস কে এম জি আর দেখুন আবারও লক্ষ্য করুন আমি যে এটি লিখেছি সেটি হল টিএএসকে এম জি আর লিখে আপনি কিবোর্ডের ইন্টার চাপবে দেখুন আমি ইন্টার চাপার সাথে সাথে কিন্তু আমার টাক্স ম্যানেজারটি ওপেন হয়ে গেল এই ছিল দ্বিতীয় পদ্ধতি এবার আমরা যেটি শিখবো সেটি হল নাম্বার থ্রি অর্থাৎ তৃতীয় পদ্ধতিতে আমরা কিভাবে টাস্ক ম্যানেজারটি ওপেন করব। দ্বিতীয় যেটি আছে সেটি হলো আমরা রান অপশনে যাব রান অপশন আমরা কোথায় পাবো আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর ক্লিক করলেও পারি অথবা আমরা স্টার্ট মেনুর স্টার্ট যে বাটনটা আছে সেটা আমরা রাইটে ক্লিক করব রাইটে ক্লিক করার পর দেখুন রান চলে আসছে এখানে আমি রানে ক্লিক করলাম রানে ক্লিক করার পর আমার যেটা লিখতে হবে সেটা সেই একই জিনিসটা লিখতে হবে টি এস কে এম জি আর এটা লেখার পর যে ওকে নিচে আসে অথবা কিবোর্ডের এন্টার আমরা যেটাই ব্যবহার করি না কেন একই আমরা ওকে ক্লিক করবো দেখুন ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর কিন্তু আমার টাক্স ম্যানেজারটি ওপেন হয়ে গেলো এই ছিল নাম্বার তিন পদ্ধতি এবার আমরা যে পদ্ধতিতে টাক্ক ম্যানেজারটি ওপেন করবো সেটি হল নাম্বার চার নাম্বার চারে আমরা যেটি ওপেন করার চেষ্টা করব সেটি হলো এই যে সার্চ যে বাটনটি আছে আমরা এই সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ বাটনে আমরা যখন ক্লিক করলাম তখন আমরা এই জায়গায় টি এস কে টাক্ দেখুন আমরা যখনই টাক্ লিখছি একটু লিখি আমরা এম সরবো এম এন এ জি ইআর অর্থাৎ আমরা সার্চ বাটন ক্লিক করে আমরা টাক্স ম্যানেজার লিখব লিখার পর নিচে দেখুন একটু লক্ষ্য করুন আমার কারসারটা যে জায়গায় আছে টাক্স ম্যানেজার এই যে টাক্স ম্যানেজার যে অ্যাপটি আসে আমরা এটাকে কি করব ক্লিক করব ক্লিক করার পর দেখুন টাক্স ম্যানেজারটি ওপেন হয়ে গেল এই ছিল নাম্বার চার এবার আমরা যে পাঁচ নাম্বার যে পদ্ধতিতে আমরা টাক্স ম্যানেজারটি ওপেন করব সেটি হলো স্টার্ট মেনুতে আমরা ক্লিক করব অর্থাৎ উইন্ডোজ এগারোর যে স্টার্ট বাটনটি আছে সেই স্টার্ট বাটনটি আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন অল অ্যাপস লেখা আছে আমরা কী করবো অল অ্যাপসে আমরা ক্লিক করব আমি উইন্ডোজ এগারোতে আসি এরপর আমরা যেটির মধ্যে যাব সেটি হলো আমরা খোঁজে বাহির করবো যে উইন্ডোজ টুলস কোথায় আছে উইন্ডোজ টুলস দেখুন এই যে উইন্ডোজ টুলস আছে অর্থাৎ ডাব্লিউ উইন্ডোজ লিখতে প্রথম অক্ষরটি যে ডব্লিউ ডব্লিউ যে অপশনগুলি আসে সেখানে উইন্ডোজ টুলস আমরা খুঁজে পাবো একটু খুঁজতে হবে উইন্ডোজ টুলস আমরা পেয়েছি আমরা এটাকে ক্লিক করে ওপেন করব ক্লিক করে আমরা ওপেন করলাম একটু সময় নিচ্ছে ওপেন করলাম ওপেন করার পর এখন আপনারা দেখতে পাবেন এটা যখন ওপেন হবে তখন এই যে এই জায়গাটায় দেখুন টাস্ক ম্যানেজার লেখা আছে আমরা যদি এই ট্যাক্স ম্যানেজারে ক্লিক করি তাহলে কিন্তু ট্যাক্স ম্যানেজারটি ওপেন হয়ে যাবে লক্ষ্য করুন আমি ক্লিক করলাম দেখুন ট্যাক্স ম্যানেজারটি ওপেন হয়ে গেল তাহলে আমাদের এই ছিল নাম্বার ফাইভ এবার আমরা যেটি শিখবো যেভাবে ট্যাক্স ম্যানেজারটি ওপেন করব। অর্থাৎ ছয় নাম্বার যে পদ্ধতিটা সেটি হলো আপনার যে কম্পিউটার আছে অথবা আপনার যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপের উইন্ডোজ ডেকে উইন্ডোজ যে কি আছে সেই উইন্ডোজ কি প্লাস এক্স এই দুটা যদি আমরা একত্রে চাপি দেখুন আমি উইন্ডোজ প্লাস এক্স কিন্তু চেপেছি চাপার পর আমার এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসছে এখন যে কাজটি করতে হবে দেখুন এই জায়গায় আপনি টাক্স ম্যানেজার পেয়ে যাবেন দেখুন টাক্স ম্যানেজারটা কিন্তু চলে আসছে আমি যদি এই জায়গায় ট্যাক্স ম্যানেজারে ক্লিক করি আমার টাক্স ম্যানেজারটি কিন্তু ওপেন হয়ে গেল এরপর আমি শিখব 7 নম্বর কিভাবে টাক্স ম্যানেজারটি অর্থাৎ নাম্বার 7 পদ্ধতিতে কিভাবে টাস্ক ম্যানেজারটি ওপেন করব সেই ক্ষেত্রে আমরা কি করব কিবোর্ডের কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট আমরা একবারে চাপব দেখুন আমি কিবোর্ডের কি চাপলাম কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলেট এই তিনটি কি যদি কিবোর্ডের একত্রে চাপি তাহলে এরকম একটি পেজ আপনার সামনে আসবে এখান থেকে আপনি লক্ষ্য করবেন লক আছে সুইচ ইউজার আছে সাইন আউট আসে এরপরে যে টাক্স ম্যানেজার আছে এখানে যদি আপনি এই টাক্স ম্যানেজারে ক্লিক করেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় নেবে দেখুন আমি কিন্তু এভাবেও টাক্স ম্যানেজারটি ওপেন করতে পেরেছি এবার যেটি আমি দেখাবো সেটি হলো আট নাম্বার অর্থাৎ আজকের টিউটোরিয়ালে বলেছিলাম যে আটটি উপায়ে আমরা কিভাবে টাক্স ম্যানেজার ওপেন করব সর্বশেষ সেটি হলো আট নাম্বার সেটি কিভাবে ওপেন করব দেখাচ্ছি সেটি হলো আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের তিনটি কিবোর্ড শর্টকাট ক্লিক করতে হবে সেটি হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস স্ক্য আপনি যদি সেটি করে দেখাচ্ছি আমি কন্ট্রোল শিফট এবং স্যার একত্রে চাপলাম চাপার সাথে সাথে কিন্তু আমার কাছে টাক্স ম্যানেজারটি সরাসরি ভাবে ওপেন হয়ে গেল অর্থাৎ সর্বশেষ যে আট নাম্বার যে পদ্ধতিটা ছিল সেটা যেটি করেছি সেটি হলো কিবোর্ডের কন্ট্রোল প্লাস শিফট প্লাস স্কেপ এই তিনটি কিবোর্ডের যখন আমি শর্টকাট একত্রে চেপেছি তখনই কিন্তু আমার টাক্স ম্যানেজারটি ওপেন হয়ে গেছে সর্বশেষ আশা করি সবার ভালো লেগেছে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন অথবা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনার শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি গুলি দেখতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন একটু স্মরণ করে দিই আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের কে ভিডিও তৈরি করি আর একাডেমিতে আশা করি আপনাদের মতামত দিয়ে আপনারা ভিডিও উপহার নেবেন এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ